সৌম্য সরকারের সহধর্মিণী, তিনি উপভোগ করছেন এই মুহূর্তটা। তার কাছে যদি আমি জানতে চাই ছোট্ট করে একটা কমেন্ট, আমরা লাইভে রয়েছি, কেমন লাগলো? ভালো লেগেছে। এমন অসাধারণ ক্রিকেট খেলেছেন সৌম্য সরকার এবারের টুর্নামেন্টে, নিশ্চয়ই আপনাকেও সেটাই অনেক বেশি উজ্জীবিত করেছে, ভালো লেগেছে? পরিবারের সময়টা খুব ভালো কাটছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবং সৌম্য সরকারের সহধর্মিণী, তিনি বলছিলেন সৌম্য সরকারকে নিয়ে একটা শব্দ, আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন তামিম ইকবালের সহধর্মিণী, তিনি কথা বলতে চান না, আমরা সেটাকে সম্মান জানাই। বাট আই থিঙ্ক শি ইজ রিয়েলি ভেরি হ্যাপি, দেখতেই পাচ্ছেন। আমরা একটু অন্যদিকে যাই, তিনি অনেকটা আনকমফোর্টেবল ক্যামেরার সামনে, দ্যাটস হোয়াই আমরা সেটাকে সম্মান জানালাম। আমরা এবার একটু অন্যদিকে যাই, অন্য পাশে গিয়ে দেখানোর চেষ্টা করি সেখানকার পরিস্থিতি। এই যে এত এত সমর্থক রয়েছে, আমরা তাদের কাছে যাই, তাদের সাথে গিয়ে তাদের মন্তব্যটা নেই। কেমন লাগলো? বরিশালকে নিয়ে তারা কথা বলছিলেন, প্রথমবার বরিশালের গড়ে বিপিএল এর শিরোপা, নিঃসন্দেহে তাদের জন্য অসাধারণ একটা ব্যাপার, দারুণ একটা মুহূর্ত, এবং সেটা তারা মনে রাখতে চাইবে আগামী এক বছর। বিপিএল এর চ্যাম্পিয়ন, বিপিএল এর রাজা, নতুন রাজা বরিশাল। বরিশালবাসী অনেকে আমাদের দেখছেন এবং তারা লিখছেন, তাদের মতামত জানাচ্ছেন আমাদের ফেসবুকে, আপনারা থাকতে পারেন, আমরা আরও কিছু মুহূর্ত।